শেরপুরের নকলায় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে যুব ঋণের টাকা চেক প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠান ও মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে যুব অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি গ্রেড ওয়ানের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, দক্ষ যুব তৈরি হলে চাকুরির পিছনে যুবকদের আর ঘুরতে হবে না, তারা নিজেরাই আত্মনির্ভরশীল হতে পারে। এ সময় নকলা উপজেলার 90 জন যুবক যুবতীর মাঝে 60,000 টাকা করে মোট 54 লাখ টাকার ঋণ বিতরণ ও এক মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, ইউএনও মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্না, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন সহ অনেকেই। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী খান, এনএন টিভি।